কলকাতা হাইকোর্ট আজ প্রায় 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে চাকরি প্রার্থীদের একাংশ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তার প্রেক্ষিতে বিচারপতি ভরদ্বাজ আজ এই নির্দেশ দেন। উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে এই নিয়োগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গত 10 থেকে 17 জানুয়ারি রাজ্য জুড়ে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল।